হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্পেশাল অ্যাক্টিভিটি ক্লাস আমি তোমাদের ম্যাথ টিচার আশা করি প্রত্যেকেই ভালো আছো গণিত তোমাদের ফার্স্ট টার্মিনাল পর্যন্ত সিলেবাস কমপ্লিট করে রেখেছি এবং সেকেন্ড টার্মিনালের জন্যেও আমি কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করে রেখেছিলাম যাই হোক আমার মনে নেই কতটা কমপ্লিট করে রেখেছি কিন্তু আজকে আমি তোমাদের প্রথম থেকেই অর্থাৎ সেকেন্ড টার্মিনালের যে পরীক্ষার তোমাদের সিলেবাস আছে তার প্রথম থেকেই আমি আলোচনা করব আজকের বিষয় ভাগ এই ভাগ সম্পর্কে একটা ছোট ধারণা দিই তোমাদের ধরো একটি প্লেটে কুড়িটি মিষ্টি রেখেছি আমি এই মিষ্টিগুলি তোমাদের চারটি করে দেব তাহলে তোমাদের আমি চারটে করে যদি মিষ্টি দিই কুড়িটি মিষ্টি থেকে আমি ক কতজনকে এই মিষ্টি দিতে পারব দেখি কুড়িটির মধ্যে প্রথমজনকে আমি চারটি দিয়ে দিলাম মিষ্টি বাকি থাকবে ষোলোটি এই ষোলোটি মিষ্টি দিকে আবার দ্বিতীয় জনকে যদি চারটে দিই তাহলে বারোটি মিষ্টি পড়ে থাকবে তৃতীয় জনকে ওই বারোটার থেকে যদি চারটে দিই আটটা পড়ে থাকবে চতুর্থ জনকে চারটে দিলে চারটে পড়ে থাকবে ওই চারটে আমি শেষের পাঁচ পঞ্চমজনকে দিয়ে দেব তাহলে আমি এখানে পাঁচজনের বেশি দিতে পারছি না এইভাবে বারবার বিয়োগ না করে এটাকে আমি অন্যভাবে করার চেষ্টা করব কুড়িকে চার দিয়ে ভাগ করি তাহলে কুড়িকে যদি চার দিয়ে ভাগ করি চার পাঁচ কুড়ি তাহলে আমি উত্তর পাচ্ছি পাঁচ দেখো তাহলে আমি এটা বলতেই পারি যে বারবার বিয়োগ না করে কাজটি সংক্ষেপে যে উপায় করা হয় তাকে ভাগ প্রক্রিয়া বলে এই চিহ্ন দ্বারা ভাগকে কিন্তু প্রকাশ করা হয় এবার ভাগের কিছু নিয়ম শিখি দেখো এখানে আমি একটা ওই ভাগটাই লিখে রেখেছি যে কুড়ি ভাগ চার সমান পাঁচ তাহলে এই কুড়িটাকে কি বলবো না ভাজ্য আর চারকে বলবো ভাজক এবং পাঁচকে বলবো ভাগ তাহলে আমি এটা বলতে পারি যে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে আর ভাগ করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় ভাগ ফল আমি আরও একটা ভাগ এখানে করে রেখেছি চারকে সতেরোকে চার দিয়ে ভাগ চার চারে ষোলো এক অবশিষ্ট থাকছে এটাকে আমি কি বলবো না ভাগশেষ অর্থাৎ আমি এটা বলতে পারি যে ভাগ করার পর যদি কিছু বাকি থাকে বা অবশেষ থাকে তাকে বলবো ভাগশেষ এবার আমি এটাকে এই ভাবে লিখে রেখেছি এটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য ভাজ্য থাকে মাঝে ভাজক বাম দিকে এবং ভাগ ফল থাকে ডান দিকে আর নিচে থাকে ভাগশেষ ভাগ করার পদ্ধতি দেখো আমি ভাগ কিভাবে হয় একটা পদ্ধতি কয়েকটা স্টেপে লিখে রেখেছি দেখো এই ভাগটা করছি আমি সাতশো চারকে তিন দিয়ে ভাগ করব প্রথম স্টেপ প্রথমে তোমাকে দেখতে হবে ভাজক কত অঙ্কের সংখ্যা এখানে এক অঙ্কের সংখ্যা তাহলে আমি দেখব ভাজ্য থেকে প্রথম অঙ্কটা নিয়ে দেখব সেটা ভাজক অপেক্ষা বড়ো না ছোটো এখানে দেখতে পাচ্ছি বড়ো যদি ছোটো হতো তখন আমি ভাজ্য থেকে দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যা গঠিত হয় সেটাকে দেখতাম ভাজকের সঙ্গে তুলনা করে অর্থাৎ ছোটো হলে দুটো অঙ্ক নিতে হবে আর যদি বড় হয় তখন হচ্ছে এক অঙ্কে আমার ভাগটা করা যাবে আর এটা যদি দুই অঙ্কের সংখ্যা থাকে ঠিক একইভাবে প্রথমে দুই অঙ্কের নেব যদি ছোট হয় তিন অঙ্কের নেব দেখো এবার পরের স্টেপ এবার দেখব এই সাতের মধ্যে তিন কতবার আছে তিন দুয়ে ছয় আমি যদি তিন তিনে নয় করি তখন বেশি হয়ে যাচ্ছে তাই ভাগ ফলের ঘরে দুই লেখে সাতের নিচে ছয় লিখব এবং বিয়োগ করব তাহলে আমি এক পাচ্ছি তাহলে এর পরের স্টেপ ভাজ্য থেকে পরের যে অঙ্কটা আছে শূন্য সেটা আমি ওই একের পাশে লিখবো তাহলে সংখ্যাটা পাচ্ছি দশ এবার দশ সংখ্যাটি তিনের মধ্যে দশের মধ্যে তিন কতবার আছে না তিন তিরিকে নয় তিন চারে বারো তাহলে আমি এখানে বারো বেশি হয়ে যাচ্ছে আমি তিন তিনে নয় নেব নয় নিয়ে দশের নিচে লিখে বিয়োগ করবো এক পাবো পরের স্টেপ আবার একইভাবে ভাজ্য থেকে আরও একটা সংখ্যা নামাবো চোদ্দো পাচ্ছি সংখ্যাটা এবার তিন চারে বারো তিন পাঁচে পনেরো যেহেতু পনেরো বেশি হয়ে যাচ্ছে তাই আমি এখানে তিন চারে বারো ভাগ ফলে চার লিখে চোদ্দোর চোদ্দোর নিচে বারো লিখে বিয়োগ করবো দুই পাচ্ছি এবার দেখো দুইটা কিন্তু এখানে আমার ভাজকের থেকে ছোটো হয়ে যাচ্ছে তাই আর ভাগ করা যাবে না কাজেই এখানে ভাগ ফল হবে দুশো চৌত্রিশ এবং ভাগ শেষ হবে দুই আরও একটা জিনিস লক্ষ্য করো এখানে একটা ভাগ লিখে রেখেছি আট হাজার একশো একাশিকে নয় দিয়ে ভাগ এখানে দেখো ভাজকের প্রথম ভাজক এক অঙ্কের সংখ্যা ভাজ্যের প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে ভাজক অপেক্ষা ছোটো তাই দুটো অঙ্ক নিয়ে আমি ভাগটা করব তাহলে নয় নয় একাশি একাশি থেকে আর কিছু বিয়োগ করা যাবে না আট নামিয়ে নিলাম নয়ের সঙ্গে যেহেতু আটটা নয় অপেক্ষা ছোটো তাই আমি এখানে শূন্য দিয়ে গুণ করেছি তাহলে নয়ের সঙ্গে শূন্য গুণ করলে নয় বিয়োগ করলে আট আবার একটা সংখ্যা নামাবো একাশি নয় নয় একাশি এবার এই কয়েকটা কথা মনে রাখবে ভাজ্য থেকে প্রতিবার একটি সংখ্যা নামাতে পারবো এবং ভাজ্য থেকে সংখ্যা নামানো হলে তাকে ভাগ করতেই হবে সংখ্যাটি নামানোর পর যদি তা ভাজক অপেক্ষা ছোট হয় তাহলে ভাজককে শূন্য দিয়ে গুণ করতে হবে মনে রাখবে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না যদি আমি ভাগটা করি তখন যে উত্তর পাবো সেটাকে বলা হবে অসঙ্গাত তাহলে এখানে আমি একটা ভাগ লিখে গেছি পঁচিশকে চার দিয়ে ভাগ চার ছয় চব্বিশ ভাগ শেষ থাকছে এক যদি আমি দেখি এই ভাজক ও ভাগফলকে গুণ করে ভাগশেষ দিয়ে যোগ করি দেখো চার ছয় চব্বিশ যোগ এক সমান পঁচিশ আমি ভাজ্য পাচ্ছি তাহলে আমি এটা বলতেই পারি ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ সমান ভাজ্য বা ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ এবার তোমাদের গণিত ওয়ান বইয়ে দশ একশো ও হাজার দিয়ে ভাগ করার নিয়ম আছে আচ্ছা এই দশ একশো হাজার দিয়ে ভাগ করার যে সহজ নিয়ম যেটা আমরা মুখে মুখেই করতে পারি সেটা তোমাদের আমি একটু বলে দিই এখানে আমি একটা ভাগ লিখে গেছি দুশো চুয়াল্লিশকে দশ দিয়ে ভাগ তোমরা দুশো চুয়াল্লিশ লিখবে দেখো দশে কটা শূন্য আছে একটা শূন্য আমি ডান দিক থেকে একটা চারের নিচে দাগ দিয়ে রেখেছি তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেটা হবে আমার ভাগ ফল আর ওই যে দাগ দেওয়াটা ওটা হচ্ছে ভাগ শেষ এইভাবে তোমরা একশো ও হাজার দিয়ে ভাগ করার চেষ্টা করবে তো এই ছিল ভাগের ধারণা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বাড়ির কাজ পেয়ে যাবে এবং ভাগ অনুশীলনী আর্ট থেকে আমি কিছু কিছু ভাগ করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা তোমরা দেখবে এবং বাকিগুলো নিজেরা করবে যদি কিছু অসুবিধা হয় তখন গ্রুপে পোস্ট করবে আমি আবার করে দেবো থ্যাংক ইউ